হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো অ্যানিম্যালের প্রথম গানকে নিয়ে, যার নাম হচ্ছে হুয়া ম্যায়। এবং এই গানটা কিন্তু গেয়েছে রাঘাবা চৈতন্য, এবং গানটার মিউজিক কিন্তু দিয়েছে জ্যাম এইট, যার প্রত্যেকটা মিউজিক আমার কিন্তু বেশ বেশ কিন্তু ভাল লাগে। সো এই গানটা কেমন হলো, এই গানটা একটা অদ্ভুত রকমের কিন্তু ভাইবস আমার মধ্যে কাজ করছে আমি যখন প্রথমবার শুনলাম। এবং তার সঙ্গে সঙ্গে গানটার মধ্যে এতই কিসিং সিনস আছে, এতই চুমু খাওয়া আছে গানটা, কি বলবো, এটা অন্য কিছু আমার জাস্ট মনে হচ্ছিল। বাট রশ্মিকা মন্দানা এবং হচ্ছে রণবীর কাপুরের মধ্যে যে কেমিস্ট্রিটা এই গানটার মধ্যে দারুণভাবে কিন্তু হচ্ছে পোর্ট্রে করা হয়েছে এবং ব্যাপক লেগেছে। এবং তার সঙ্গে সঙ্গে বিউটিফুল লোকেশনস, মানে দারুণ দারুণ কিছু লোকেশনে কিন্তু এটাকে শ্যুট করা হয়েছে। আমি শিওর এটার একটা পার্সনের শ্যুটিং কিন্তু কেদারনাথেও হয়েছে, আমি ওই মন্দিরটা লক্ষ্য করলাম। এবং তার সঙ্গে সঙ্গে দারুণ 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 কিছু কিছু লোকেশনস এবং এই কেদারনাথ ছাড়াও কিন্তু আরও অনেক জায়গাতে কিন্তু এই গানটাকে শ্যুট করা হয়েছে। গানটা শুনতে ভালো লাগছে, গানটার লিরিক্সটাও কিন্তু খুব সুন্দর, এবং রণবীর কাপুরকে দেখতে ব্যাপক লাগছে, রশ্মিকা মন্দানাকে দেখতে মানে দারুণ লাগছে। সব মিলিয়ে গানটা আমার কিন্তু দারুণ লেগেছে, তোমরা অবশ্যই কিন্তু এই গানটা শোনো। অ্যানিম্যালের আমি শিওর প্রত্যেকটা গান দারুণ হবে, এবং এই গানটা জ্যাম এইটের গান, তোমরা মানে প্রথমবার শুনলে হয়তো সেই ভাইবসটা পাবে না, বাট মানে পরবর্তী সময় যখন গানটাকে বারবার শুনবে তোমাদের কিন্তু ভালো লাগতে বাধ্যই, আমি শিওর গ্যারান্টি দিয়ে কিন্তু বলছি। এই সিনেমাটা একটা বিরাট কিছু হচ্ছে বন্ধুরা, তোমরা গানটা শোনো এবং গানটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। শুধু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।